গতকাল রাত্রে সাভারে ট্রাক দুর্ঘটনা ঘটেছে। আমরা স্পটে যাওয়ার পরে আমরা জানতে পারলাম কি কারণে এই ট্রাকটি ডিভাইডারের উপর দিয়ে তুলে দিল ড্রাইভারে। আমরা হেল্পারের সাথে কথা বলে জানতে পারলাম যে ভিউয়ার্স, ড্রাইভার সাহেব নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমের কারণে সরাসরি একদম ডিভাইডারের উপর দিয়ে তুলে দিয়েছে। আর ড্রাইভার সাহেব তো মনে করেন যে স্পটে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছেন হেল্পারের সাথে আমরা এখানে কথা বলেছিলাম যে হেল্পার সাহেব আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিল। আর এখানে ভিউয়ার্স কোনো ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো হেল্পারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সাভারে এই দুর্ঘটনাটা ঘটেছে কাল রাত 3টা থেকে 8টার ভিতরে বুধবার রাত্রে। ট্রাকটির প্রচুর পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে ডিভাইডারের উপর দিয়ে তুলে দিয়ে। আর এখানে বললাম ভিউয়ার্স কোনো ট্রাক ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, হেল্পারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, প্রচুর পরিমাণে ট্রাকটির ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনাদের কোনো বাস সম্বন্ধে, কোনো রোড সম্বন্ধে যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।